কলার মোচাটা দিয়ে আজকে মোচার ঘন্ট রান্না করে দেখাবো বন্ধুরা। তো এখন এটা আমার বাবা এসে নামাবে গাছ থেকে, একদম ফ্রেশ টাটকা মোচা, দেখতে থাকো। তো মোচার ঘন্ট রান্না করার জন্য এখানে আমি তিনটে মোচা নিয়ে নিয়েছি। এটা একটু বড় আছে, আর এই মোচা দুটো খুবই ছোট 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 ছোট। তো যাই হোক, এই মোচাগুলো এখন কেটে নেব, নেওয়ার পরে রান্না হবে। তো দেখতে থাকো। দেখো এইগুলোকে এভাবে ছাড়াতে হয়। ওর সময় কথা বলুন না এখন। এই দেখো বন্ধুরা, এই যে এইটা এইটা ছাড়িয়ে বাদ দিতে হয়, এটা লাগে না, এটাই নিতে হয় খালি, এটা এরকম দেখতে। কিভাবে ছাড়াতে হয় ছাড়িয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এগুলোকে হলুদ আর নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে।
আলুগুলো আমি এর সাথে সেদ্ধ করে নিয়েছি, তোমরা চাইলে আলাদা করে সেদ্ধ করতে পারো।
অল্প একটু চিনি দিয়ে দেব। জল দেখা যাচ্ছে, জলটা শুকিয়ে আসলে হয়ে যাবে। তারপর দেখাচ্ছি দিয়ে দেবো। একটু গরম মশলা, চার ঘন্টা। তো রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আর এভাবে বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে।